আনন্দের জন্য যে বরিশাল প্রথমবার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, আর আমরা যেহেতু বরিশাল এর জন্য আমাদের জন্য মানে বেশি গর্ব ফিল হচ্ছে। আর সবাই দোয়া করবেন নেক্সট টাইম জানি ইনশাআল্লাহ আবার বরিশাল কাপ জিতবে। মিরাজকে কিভাবে ইন্সপায়ার করেন ঘরে? সেটা হচ্ছে মানে খুবই হার্ডওয়ার্ক করে, মানে ক্রিকেটটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, এর জন্যই মনে হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমত আছে, এর জন্য সবকিছু মেলায়। মানে কিভাবে পারে, কখনো সদর ঘাটে কখনো আবার 300 ফিটে, মানে মানে সব জায়গায় মিরাজ এখন। এটা মানে হচ্ছে উনি খুব অ্যাক্টিভ, মানে সব কিছু খুব মানে এইভাবে করতে পারে। আপনার মিরাজকে উপরে ব্যাটিং করতে দেখলে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগে, স্পেশালি যদি রান করে তাহলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো লাগে। আর মিরাজ যদি কখনো আসলে বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয় তখন কেমন লাগে? না, ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করি না, আলহামদুলিল্লাহ চাই যে উনি হচ্ছে ভালো খেলুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে ভালো খেলুক এটাই হচ্ছে সব থেকে বড়। পুরো টিম যখন পুরো মাঠে দৌড়াচ্ছে তখন মিরাজ তার ছেলেকে খুঁজছিলেন, ছেলে কোথায় ছিল, আপনার কাছে ছিল কিনা, ছেলেকে নিয়ে যাওয়ার সেই মুহূর্তটা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনিও কি লঞ্চে করে বরিশাল যাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।